আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া শহরে লাল ঝান্ডার সুনামিতে ভাসল বৃহস্পতিবার লাল টুপি আর লাল পতাকা, সেই সাথে বামফ্রন্টের 15 জন প্রার্থীকে বিজয়ী করার আহ্বানে স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল তেলিয়ামুড়ার আকাশ বাতাসকে ভারী করে তুলল। সকাল 11টায় তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি তেলিয়ামুড়া শহরের জাতীয় সড়ক পরিক্রমা করে বামফ্রন্ট প্রার্থীদের বিজয়ী করবার আহ্বান রাখে ভোটারদের কাছে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য অঘর দেববর্মা, খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত জমাতিয়া সহ আরও অনেকে। বামফ্রন্ট সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজ্যের শান্তি পরিস্থিতি বজায় রাখতে শুধুমাত্র বামফ্রন্ট প্রার্থীদের পুর পরিষদের সবকটি আসনে জয়ী করুন। আলোচনা করতে গিয়ে পার্টির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, মানুষের কাছে ছলনা করে এসে এই রাজ্যকে হীরায় মরে দেবেন। বামফ্রন্ট সরকার যা করে গেছে তার দ্বিগুণ তিনগুণ চারগুণ করবেন। এ রাজ্যের কৃষক শ্রমিক খেত মজুর তিন মজুর তাদের রোজগার দ্বিগুণ তার চেয়ে বেশি করবেন। এ রাজ্যের প্রতি ঘরে ঘরে রোজগার পৌঁছাবেন, চাকরি নিশ্চিত করবেন। এ রাজ্যের শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা দ্বিগুণ আড়াই গুণ করবেন। এ রাজ্যে শিল্প কারখানায় ভরে দেওয়া হবে। বামফ্রন্টের এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী এবং সমর্থকদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।